শালকিয়া থেকে জার্মানির ফুটবল দরবারে বায়ার্ন একাডেমিতে সুযোগ পেল শুভ পাল। সব খেলার সেরা বাঙালি সেই ফুটবল, যা আজ বাংলা সাহিত্যের মতো বাঙালির প্রত্যেকের হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে। ফুটবল পাগল বাঙালিরা ঘরে ঘরে ফুটবল নিয়ে স্বপ্ন দেখেন যে একদিন ইউরোপের সেরা দলগুলিতে খেলার সুযোগ করে নেবেন। এর আগেও হাওড়া থেকে বহু ফুটবলার অন্যতম সেরা স্থানে উত্তীর্ণ হয়ে ইতিহাস গড়ে তুলতে সক্ষম হয়েছেন। এবারে বিশ্বের দরবারে অন্যতম স্থানে পৌঁছানোর অভিযানে সেই স্বপ্নে এবার বাস্তবে রূপান্তরিত করতে চলেছে হাওড়ার শালকিয়ার শুভ পাল। তরুণ এই ফুটবলার জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে অনূর্ধ্ব ১৯ বিশ্ব দলে সুযোগ পেয়েছেন। আগামী ২৮ জুন থেকে মেক্সিকো ক্যাম্পে চলবে বায়ার্ন মিউনিখ। সেখানে যোগ্যতা অর্জন করতে বিমানে উড়ে যাচ্ছে বলে জানা যায়। গোটা পরিবারের সদস্য সহ হাওড়া শালকিয়াবাসীর বাঙালিয়ানা মেজাজে খুশির জোয়ার। তাদের লক্ষ্য একটাই, শুভ পাল যেন আগামী দিনে বাঙালির সেরা ফুটবলকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসিয়ে ভারতবর্ষের নাম আবারও একবার উজ্জ্বল করে আসতে পারে। কিরকম অনুভূতি হচ্ছে আপনার? অনুভূতি তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। একটা এত বড় একটা ইয়ে করেছে, এখনো আরো দূর যেতে হবে। এখানে তো থাকলে তো হবে না, অনুভূতিটা তখন আরো ভালো লাগবে। এখন তো ভালো লাগছে, সবার ভালো লাগছে। পাড়ার ছেলে, পাড়ার বন্ধু, দেশের নামটা ওখানে নিয়ে যাচ্ছে। এখন আর শুভফল তো পাড়ার নয়, এখন শুভফল দেশের হয়ে যাচ্ছে। তো সেটাতে আরো বেশি আনন্দ হচ্ছে, ভালো লাগছে। কোন টিমে চান্স পেয়েছে? বায়ার্ন মিউনিখ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে। এরপরে আগে কি স্টেপে তুমি? বায়ার্ন মিউনিখের আবাসিক সিরিজ যেটা হচ্ছে প্রি সিজন ক্যাম্প, সেটা মেক্সিকোতে 28 জুন চালু হচ্ছে, 2021। 27 তারিখ নিয়ে যাচ্ছে মেক্সিকো। ওখানে 3 সপ্তাহ ট্রেনিং হচ্ছে। ট্রেনিং করার পর ওখান থেকে অগস্টে যাবে বায়ার্ন মিউনিখ। ওখানে 6-7 মাস বা 5-6 মাসের মতো ওখানে বসে ট্রেনিং করবে। বিভিন্ন টিমের সাথে খেলে, বায়ার্ন মিউনিখের টিমের সাথেও খেলবে। ওদের মেন যে টিম আন্ডার-19 তাদের সাথে প্র্যাকটিসও করবে। ওদের যে কোচ আছে আউন্স গাতলার, 85 এবং 90 সালের যিনি পশ্চিম জার্মানির চ্যাম্পিয়ন এবং রানার্স টিমের সদস্য, তার আন্ডারেই প্র্যাকটিসটা করবে। আর ওখানে আর ভালো খেলতে পারলে আমাদের মেন টিমও থাকবে। আপনি তো খেলাধুলা করতে চান? আমি খেলাধুলা করতাম, বাট বেশি দূর আমি যাইনি। আমার ভাইও পড়তে একসাথেই পড়তাম, তো ভাইকে বড় করতে হবে, একসাথে দুজনে গেলে তো প্রবলেম হবে, তো তাই জন্য ভাইকে দিয়েছি। আমি ওকে নিয়ে নিই। আপনি কী করেন এখন? আমি হাওড়া কর্পোরেশনে চাকরি করি। কীরকম অনুভূতি হচ্ছে? ভালোই অনুভূতি হচ্ছে। কী মনে হচ্ছে? মনে খুবই আনন্দ হচ্ছে, তাও আবার আনন্দটা চেপে রেখেছি কেন, আরও ছেলেটা আরও উন্নতি করুক, আরও ভালো জায়গায় মূল পর্বে গিয়ে চান্সটা পাক, আরও আরও ভালো মতো খেলুক। ছেলেটাকে এখনও কোনো বুঝ দিচ্ছে না যে এত আনন্দ হচ্ছে, তাহলে যদি বুঝতে দিই তাহলে মাথাটা নড়ে যাবে। এখানে ওকে বলেছি এই তো সবে শুরু হলো, এক সিঁড়ি, এখনও তো অনেক সিঁড়ি বাকি আছে, এখন ওখানে গিয়ে সিঁড়িটা আসল যে জায়গাটা তৈরি করতে। কোন টিমে চান্স পেয়েছে? বায়ার্ন মিউনিখ। জার্মানের বায়ার্ন মিউনিখ। এরপর কি চিন্তা ভাবনা আছে? ওই চিন্তা ভাবনা হচ্ছে বায়ার্ন মিউনিখে যায়, 6 মাসের ট্রায়ালে যদি পাস হয়ে যায়, ওখানে যদি কোচদের পছন্দ লাগে তাহলে ভালো মতন খেলবে। ওর তো ইচ্ছা আছে ইউরোপে খেলা, জার্মানি বায়ার্ন মিউনিখ নলে ইউরোপে খেলা, লা লিগা খেলা, আর দেশের হয়ে খেলা। ওর দেশকে খুবই ভালোবাসে, দেশের হয়ে কিছু করতে যায়, মানে খেলে কিছু করতে যায়। আপনার নাম? আচ্ছা, নাম বিপ্লব পাল, আর ছোট ছেলের নাম শুভ পাল। মনে হচ্ছে ছেলে এরকম চান্স পেয়েছে? খুব মানে আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, আর মনে হচ্ছে এটা যেন কোনো স্বপ্ন, ভাবতেই পারছি না এটাকে। আগে কি চিন্তা ভাবনা করছেন, ছেলে সম্বন্ধে কি চিন্তা হচ্ছে? এখন ওখানে মানে 6 মাস ট্রেনিংটা, যাতে ট্রেনিংটা সফল হয়ে আসুক এটাই আমরা চাইছি এখন। আর সব কিছুতে একাডেমির যে অনুজ গুপ্তা আছে পুরো সাপোর্ট করছে শুভকে, এখন অবধি করে যাচ্ছে, আর শুভ সাথেও যাবে অনুজ গুপ্তা। ও কবে বেরোচ্ছে? ও কবে বেরোচ্ছে একটা সঠিক জানি না আমি, কারণ মানে 26-27 করে বেরোবে, ওখানে 28 তারিখে জয়েন করতে হবে ওকে। আচ্ছা, তো ও তো যখন চান্স পেয়ে ফিরে আসবেন তখন কী মনে হবে, মানে কীভাবে ওকে অভ্যর্থনা জানাবেন? এটা তো এখনও ভেবে উঠিনি যে কী করবো এখন। এটা যখন আসবে তখন তো সকলে মানে আমি কেন, মা বাবা কেন, এটা পুরো দেশটাই আনন্দ হবে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।